guys, welcome back to my channel. This is Moumi Skin and Healthcare. I hope you all doing well. So finally, our একটা ভিডিও নিয়ে চলে এসেছি. আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, আই হোপ. তো পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না. ভিডিওতে অনেক ইন্টারেস্টিং পার্ট আছে যেটা তোমরা মিস করে যেতে পারো স্কিপ করলে. তো একদম স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো. আই হোপ তোমাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে. চলো ভিডিওটা স্টার্ট করি. তো ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে দাও. আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে কী বিষয়ে কথা বলবো. তো সেরকমই আমি আজকে বলে দিই তোমাদের সাথে. আমি কিছু ফলের ব্যাপারে বলবো, যেই ফলগুলো খেলে আমাদের হেলথের জন্য অনেক বেনিফিটস আছে, প্লাস আমাদের স্কিনের জন্যও খুব বেনিফিটস আছে. সেই সব ফল নিয়েই আজকে আমি কথা বলবো. তোমরা প্রত্যেকটা ফলের ডিটেলস তোমরা এখানে পাবে, প্রত্যেকটা ফলের ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো. আর কেন তোমরা ফলটা খাবে, এর মধ্যে কী কী উপাদান আছে আর কী 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 খেলে আমাদের কী কী গুণ আমরা পেতে পারি, সেগুলো আমরা আজকে জানবো. ভিডিওটা স্কিপ করো না, খুব 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 হেল্পফুল একটা ভিডিও আজকে. তো চলো ভিডিওটা স্টার্ট করি. সামার সিজন চলছে, এই সব ফল তোমরা পেয়েই যাবে আই হোপ. তো ফার্স্ট ফল হলো আমাদের ওয়াটারমেলন. তো ওয়াটারমেলনে আমাদের কী কী আছে সেটা আমরা আজকে জানবো. কার্ডিওভ্যাসকুলার রোগ প্রতিরোধে, কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে, রোগের ঝুঁকি কমাতে, তরমুজের জুড়ি মেলা ভার, তরমুজে বহু মিনারেল ও ভিটামিন থাকায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তরমুজে থাকা উপাদান চোখ ভালো রাখে, আর তরমুজে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এও. তো কেন খাবো আমরা তরমুজ, তো বুঝতেই পারলে এর মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে. সি আমাদের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যেটা আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো হবে, স্কিনটা গ্লোয়িং করবে. আর এটা কোলেস্ট্রলের পেশেন্ট যারা আছে তাদের জন্য তরমুজ খাওয়া খুব ভালো. সেকেন্ড ফুডস হলো আমাদের অরেঞ্জ. কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এছাড়া ভিটামিন ই, এ, বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কোলিন. কমলালেবুতে রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, প্লাস আমাদের স্কিনের জন্য খুব উপকারী. থার্ড ফল হলো অ্যাপেল. আপেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, এছাড়াও আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি পাওয়া যায়, মিনারেল, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও কপার রয়েছে আপেলে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, প্লাস আমাদের স্কিনটাও গ্লো করে. ফোর্থ ফল হলো আমাদের পাপায়া, মানে পেঁপে. শরীরকে সুস্থ রাখতে ও শরীরকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময়ে, পেটের সমস্যা দূর করতে ভীষণভাবে সক্ষম. এটি আমাদের গ্যাস্ট্রিক এবং বদহজমে অনেক উপকারী. কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, এতে কেমোপেইন, প্যাপিন, পাইপাইন ও সাইমোপ্যাপিনের মতো উপাদান থাকে. এগুলো কার্বোহাইড্রেটস ও প্রোটিন চর্বি দূর করতে সাহায্য করে. ফিফথ ফল হলো আমাদের স্ট্রবেরি. স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন এ, সি, ফোলেট, ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সারাদিনে গোটা দিন চারে স্ট্রবেরি খেতে পারলে এদের ভিটামিন সি লক্ষ্যমাত্রায় বেড়ে যায়। স্ট্রবেরি আরেকটি উপকারিতা হলো এটি খেলে ভালো থাকবে আমাদের দাঁত ও হাড়ের স্বাস্থ্য। সিক্স ফল হলো বানানা. পটাশিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে। ভালো মাত্রায় পটাশিয়াম খাবার তালিকায় যোগ করা হৃদস্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, কলায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। সেভেন ফল হলো পোমোগ্রানেট। শরীরে জলের মাত্রা বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে, মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির জন্য বেদানা অপরিহার্য, এছাড়া এনিমিয়া বা রক্তপলতা যারা ভুগছেন তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে বেদানা অসীম কার্যকর। বেদানায় থাকা আয়রন এক্ষেত্রে ব্যাপক উপকারী। এইট নম্বরে আছে ম্যাঙ্গো, মানে আম। বিদ্রা বলে আম নানান পুষ্টি উপাদানে ভরপুর, যা শরীরে সুস্থ রাখতে পাশাপাশি কর্মশক্তি যোগাতেও সহায়তা করে। তাই করোনায় ক্রান্তিকালে সবারই বেশি আম খাওয়া উচিত। পাকা আমে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, রিবোফ্লেমিন, থায়ামিন, খনিজ লবণ, শ্বেতসার এবং ভিটামিন B1 ও ভিটামিন B2 আছে। নাইন হলো লেমন, মানে লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ত্বকের সজীবতা, প্রাণশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বক ঝকঝকে, সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি দাগ এবং কালো দাগ কমাতে সহায়তা করে। এটি হাঁটু এবং কনুয়ের ত্বক উজ্জ্বল করতে সহায়তা করতে পারে। নাম্বার 10 কিউই। কিউইতে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে, যা শরীরের রক্ত সঞ্চালনকে ঠিক রাখে এবং হাড় ও দাঁতকে মজবুত করে। প্রতিদিন 3টি করে কিউই ফল খেলে এর মধ্যে থাকা বায়োঅ্যাক্টিভ রক্তচাপ কমাতে সাহায্য করে। নাম্বার 11
পাইনাপেল মানে আনারস। আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। বদ হজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। নাম্বার 12 আঙুর। নিয়মিত আঙুর খেলে বদহজম দূর হয়, অগ্নিমন্দা দূর করতে আঙুর কার্যকর। তাছাড়া আঙুরে প্রচুর পরিমাণে আয়রন ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কার্য করে। আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকেও রক্ষা করে এবং ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায়। নাম্বার 30 ব্লুবেরি। ব্লুবেরিতে থাকে উপকারী উপাদান রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী এই ব্লুবেরি। বিশেষজ্ঞরা জানাচ্ছে যে ব্লুবেরি উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। 14 বেরিস। জামে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং এটি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এটি রক্ত পরিষ্কার করে এবং রক্ত স্বল্পতার সমাধানে সাহায্য করে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এই জাম ফল খুবই উপকারী। 15 হলো অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল কমায় ও হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে। একই সাথে এটাও শরীরে উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, ইলেকট্রোলাইটের মাত্রার ভারসাম্য বজায় রাখার সাথে হৃৎপেশিকে ঠিকঠাক রাখে। 16 আছে মাস্কমেলন। ওজন কমাতে সাহায্য করে খরমুজা। এছাড়াও শরীরকে ঠান্ডা করে দিয়ে বাতের ব্যথা থেকে মুক্তি দেয় খরমুজা। খরমুজা রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, মিনারেল, ভিটামিন যা চোখ ও কিডনির ভালো রাখতে সাহায্য করে। 17 আছে গ্লোজবেরি। এই ফলের রস পান করলে আমাদের কোলেস্টেরলের মাত্রা বজায় থাকবে। কোলেস্টেরলের মাত্রা বজায় রাখার অর্থ হলো কমে যাবে আপনার হৃদরোগের ঝুঁকিও। উপরন্তু এর মধ্যে অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি হার্টের ফাংশনকে সচল রাখে। আর যেহেতু এই ফল অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ তাই ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, প্লাস আমাদের স্কিন অনেক 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 গ্লো করবে। 18 পিচ। পিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে অনেক ক্রনিক সমস্যাকে ক্যান্সারের প্রকোপে দূরে রাখতে পারে পিচ। পিচের মধ্যে থাকা পটাশিয়াম কিডনি ও ব্লাডার পরিষ্কার রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে ত্বকের ডার্ক সার্কেল ও বহিরেখা দূর করতে সাহায্য করে পিচ। নাম্বার 90 এটা হলো ব্ল্যাকবেরি। এটাতে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কার্বোহাইড্রেট উচ্চ পরিমাণে রয়েছে। এই ফলটি মুখের আলসার, রক্তবলতা, বাত এবং লিভারের সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়তা করে। আই হোপ আমি সবকটা ফলের ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি আর ভালোভাবেই দিতে পেরেছি, যাতে তোমরা যেটা আমি বললাম সেটা তোমরা ডিটেলসে জানলে এরপরে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। আমি যা যা বলেছি সেম সেম তোমরা পেয়ে যাবে। টু বি অনেস্ট আমি তোমাদের সাথে বলতেই চাই, এটা আমি একদমই গুগল থেকে সার্চ করেই পাওয়া, কারণ আমি রিসার্চ করে নিয়ে আমি তাই ডিটেলসে তোমাদের সবাইকে বলছি। আমি সব থেকে যেটা যেটা বেস্ট আছে আমি সেটাই তোমাদের বলছি। এছাড়া আরও আছে অ্যাভোকাডোস। অ্যাভোকাডোসের আমার আগের ভিডিওতে অ্যাভোকাডোসের সম্বন্ধে আমি বলে দিয়েছি, বাট আমি এটার মধ্যে দিলাম না। অ্যাভোকাডোস একটা ফল, বাট এর মধ্যে আমি দিলাম না যেহেতু আগে একবার বলেছি। তো আই থিঙ্ক আমি 19 ফলের ব্যাপারে তোমাদের আজকে বললাম ডিটেলসটা। তো তোমরা পারচেস করো, খাও, খুব ভালো ফল। আর যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য আমি আলাদা একটা সিরিজ করব যে কী কী ফল আর কী কী খাবার খেলে প্রপার একটা কোলেস্ট্রল ফ্রি একটা জীবনযাপন আমরা বিলং করতে পারি। তো রিসার্চ করছি আমি, খুব শিগগিরই ভিডিওটা আমি দেবো। তো তার আগে তোমরা এই ভিডিওটাকে তোমরা প্লিজ 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 অনেক লাইক দিয়ে ভরিয়ে দাও, আর প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি আরও আরও নতুন ভিডিও দিতে তোমরা যাতে আরও ভিডিও পাও। আর অবশ্যই লাইক করো, কারণ লাইক করলে আমি ইন্সপায়ার হই যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহিত বোধ করি। তো চলো আজ এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য স্টে হেলদি অ্যান্ড স্টে